আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের দখলে ঈদুল আজহা 2022, এখানেও জামাত শিবিরের ব্যতিক্রমী লাভ। ঈদুল আজহা বা কোরবানির ঈদ কতটুকু ধর্মীয়, কতটুকু ব্যবসায়িক, কতটুকু রাজনৈতিক, এটা বিশ্লেষণ করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে ডাইভার্সিটি, অথবা আমি বলবো যে ডাইভার্সিটির নামে অনেক ক্ষেত্রে বিচ্যুতি, অনেক ক্ষেত্রে ডিস্ট্রাক্ট হয়ে যাওয়া, এইসব বিচ্যুতির মধ্যেও জামাত ইসলামের ব্যতিক্রমী কিছু লাভ রয়েছে, তারা কিন্তু গেইনিং পজিশনে রয়েছে, এটা তুলে ধরবো। এবং এই ধরনের সামাজিক উৎসবে, বিশেষ করে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির কিংবা অন্যান্য ইসলামপন্থী রাজনীতির সাথে যারা জড়িত, এ ধরনের ডাইভার্সিটি অথবা এই রাজনীতিবিদ বা ব্যবসায়ীদের দখলে থাকা, অথবা কোন অংশ কতটুকু প্রভাব বিস্তার করতে পেরেছে, কার ডাইমেনশন কতটুকু রয়েছে, এগুলো উপলব্ধি করা ইসলামপন্থীদের জন্য খুবই জরুরি। ওই জন্য আমি এটাকে জরুরি এবং গুরুত্বপূর্ণ আলোচনা বলে মনে করছি। এই এই ধরনের আলাপ আমি তুলতে চাই, এটা নিয়ে ব্যাপক স্টাডি হওয়া দরকার। আরও বিভিন্ন আলোচনা, বক্তব্য, বিশেষ করে জামাত শিবিরের বিভিন্ন ইন্টারনাল প্রোগ্রামে, তাদের নেতাকর্মীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে এগুলো নিয়ে আলোচনা হতে পারে। এগুলো আলোচনার প্রয়োজন রয়েছে, তাৎপর্য রয়েছে। দাওয়াতি কাজের ক্ষেত্রে এইসব কনসেপ্ট আরও ক্লিয়ার থাকা দরকার। ঈদুল আজহা নিয়ে কথা বলছি, ঈদুল ফিতর নয়। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের মধ্যেও কোয়ালিটিগত অনেক পার্থক্য রয়েছে। ঈদুল আজহা আসলে এটা পুরোটাই 100% একটা ধর্মীয় দিক। হ্যাঁ, ধর্মের সাথে সম্পৃক্ত কিছু রাজনৈতিক বিষয় চলে আসে, কিন্তু বেসিক্যালি এটা একটা ধর্মীয় বিষয়। ঈদুল আজহা শব্দটা বললেই, কোরবানির ঈদ কথা বললেই, তাকওয়ার একটা বিষয় অটোমেটিক্যালি চলে আসে, যে রক্ত মাংস এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে শুধু তাকওয়া। ঈদুল আজহা বা কোরবানির ঈদ বললেই ত্যাগের একটা মহিমা ফুটে ওঠার কথা। ঈদুল আজহা বললেই সেই ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের চিত্র ফুটে ওঠার কথা। কিন্তু বাস্তবে আসলে কি হয় আমাদের সমাজে, সাধারণ জনগণ যারা নামাজ পড়ে অথবা যারা মুসলিম আইডেন্টিটি ধারণ করে, আমাদের টেলিভিশন চ্যানেল বা যেগুলোর মাধ্যমে মানুষের মাইন্ডসেট তৈরি হয়, সোশ্যাল মিডিয়া, চায়ের দোকানের আলাপ, এমনকি পারিবারিক ঘরের মধ্যে আলাপ, হুজুরদের, ইসলামপন্থীদের, সাধারণ মানুষের, সর্বক্ষেত্রে, শুধু মসজিদ বাদ, কারণ মসজিদে মানুষ কতক্ষণ থাকে, শুধু মসজিদের উপর হিসাব করে তো আর সামাজিক বিভিন্ন ফেনোমেনার বিশ্লেষণ করা যায় না। সামগ্রিকভাবে আলাপের যত জায়গা রয়েছে, ঈদুল আজহার আলাপ বা ঈদুল আজহা কেন্দ্রিক চিত্র, সেখানে ধর্মের প্রভাব খুব কম। ঈদুল ফিতরে মোটামুটি থাকে, কারণ ঈদুল ফিতরটা হয় রমজানের পর, আর রমজানে যদিও শেষের দিকে ধর্মের প্রভাবটা কমতে থাকে, ধর্মীয় আলোচনার প্রভাব কমতে থাকে। ঈদুল আজহা আসলেই সবার পরিকল্পনার মধ্যে ব্যবসা, রাজনীতি, এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে থাকে। ধর্মের যে মূল চেতনাটা, সেটা অনেকের ক্ষেত্রেই তেমন থাকে না। যেমন ঈদুল আজহা আসলেই গরু কিনতে হবে, গরু বিক্রি করতে হবে, কীরকম বাজার দর যায়, কোন টাকায় কেনা যাবে, লাভ হবে নাকি, ভাগে না ব্যক্তিগত, সামগ্রিক সিদ্ধান্ত, আলাপ আলোচনা, ছুটি কখন বাড়ি যাবে, কখন বাড়ি থেকে আসবে, কোন ব্যবসায়ীর কত লাভ হবে, ফ্রিজের ব্যবসা নিয়ে ব্যাপক পত্রিকার রিপোর্ট আমি দেখলাম বাংলাদেশের প্রথম আলোতে, ডেইলি স্টারে। এবং ঈদুল আজহা আসলেই ফ্রিজ বিক্রির পরিমাণ যে পরিমাণ বৃদ্ধি পায়, সারা বছর কোনো নির্দিষ্ট সময় এত বৃদ্ধি পায় না। বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যে ডিসকাউন্ট দেওয়া থেকে শুরু করে, পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন চ্যানেল, সেগুলোতে ধর্মীয় আলোচনা এগুলো নেই। ঈদুল আজহা মানেই যেন ফ্রিজময়, ইলেকট্রনিক্স পণ্যময়, মোবাইল ফোনময়, বিভিন্ন ডিসকাউন্টময়। এর মানে ঈদুল আজহা 2022-এর যে চিত্র বাংলাদেশের চায়ের দোকান থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরের ভিতরের আলাপগুলো আমি লক্ষ্য করলাম, তাতে আমার কাছে মনে হয়েছে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের দখলে ঈদুল আজহা 2022 হুজুরদের, আলেমদের ওয়াজের দখলে নয়। ঈদুল আজহার প্রকৃত শিক্ষা কী, কে কতটুকু ধারণ করতে পেরেছে, ঈদকেন্দ্রিক কী কী কুসংস্কার আছে, কী কী বেদাত আছে, কী কী শেরেক আছে, জায়েজ না নাজায়েজ, এইসব মাসালা আমাদের জনজীবনের উপর তেমন প্রভাব বিস্তার করতে পারে না বা তেমন আলোচনার বিষয় নেই। একটা অংশ রাজনীতি নিয়ে আসে, রাজনীতিবিদ, রাজনৈতিক দলগুলো, তারা কী করবে, কোথায় নামাজ পড়বে, কার মাধ্যমে নামাজ পড়াবে, এবং তাতে রাজনৈতিক ফায়দা কতটুকু, তার দলের নেতাকর্মীদের সাথে কীভাবে ডিল করবে, রাজনৈতিকভাবে তারা কয়টা কোরবানি দেবে, এগুলোর সাথে সম্পৃক্ত, সেখানে তাকওয়ার আলোচনাটাও গৌণ। অতএব এই যে আমি আলোচনাটা করলাম, এটাকে হালকাভাবে বা সিলিভাবে নেওয়ার কিছু না, এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয়। আসলে রাসূল সাল্লামের যুগে, সাহাবা ইকরামদের যুগে, সলফে সালেহীনের যুগে কি ঈদকেন্দ্রিক আলোচনা এতটা ব্যবসায়িক এবং এতটা রাজনৈতিক ছিল? এর চেয়ে বেশি কি সরাসরি ধর্মীয় বা তাকওয়া কেন্দ্রিক ছিল না? অবশ্যই হ্যাঁ, ঈদুল আজহা কেন্দ্রিক ব্যবসা এটা হারাম নয়, এটা মুবাহ। ঈদকেন্দ্রিক যদি কোনো ডিসকাউন্ট দিয়ে ফ্রিজের ব্যবসা হয়,
আর ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায় কাপড় চোপড়ের ব্যবসা যদিও ঈদুল আজহা কেন্দ্রিক কম, এগুলো যদি ব্যাপক হয় হতে পারে, এটাকে হারাম বলার কোনো সুযোগ নেই। কিন্তু এটা আমাদের সমাজের একটা ডেভিয়েশনের চিত্র লক্ষ্য করা যায়। হারাম স্বাভাবিকভাবে হুকুমগতভাবে নয়, কিন্তু যখন এটা এমন পথে নিয়ে যায়, মূল ট্র্যাক থেকে বিচ্ছিন্ন করে, তখন কিন্তু এই বিষয়গুলো সহজভাবে বা একেবারে সার্বিকভাবে জায়েজ বলা যায় না। বিষয়টা কিন্তু এরকমই হচ্ছে, যেভাবে আমাদের তরুণ প্রজন্ম, বাচ্চারা, শিশুরা ঈদুল আজহা কেন্দ্রিক আলোচনাটা অবজার্ভ করছে, তাদের পরিবারে, মা বাবা থেকে শিক্ষা প্রতিষ্ঠানে, তাদের আড্ডার জগতে, টেলিভিশনে, পত্রিকায়, ফেসবুকে, ইউটিউবে, তাতে আমাদের বাচ্চারা হয়তোবা 10 বছর পর, 15 বছর পর ভুলেই যাবে যে ঈদুল আজহা মানে এটা একটা ধর্মীয় কিছু। তারা এটা রাজনৈতিক এবং ব্যবসায়িক চিত্রটাই হয়তোবা চিনবে। আলেম ওলামা বা ইসলামপন্থীদের ফ্যামিলি বাদে অন্য সবাই মনেই করবে যে ঈদুল আজহা মানেই মনে হয় যেন এটা একটা রাজনৈতিক এবং ধর্মীয় সামাজিক একটা উৎসব, ব্যবসায়িক উৎসব, ব্যবসায়িক একটা বিশেষ দিক, এর সাথে ধর্মের তেমন কোনো সম্পৃক্ততা বা এগুলো কিছুই না, জাস্ট 2 রাকাত নামাজ পড়া। সেই নামাজও অনেক অনানুষ্ঠানিক রূপ আস্তে আস্তে নিচ্ছে, এবং অনেকে এরকম একটা বড় জেনারেশন বিশ্ববিদ্যালয় লেভেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি বাংলাদেশে অনেকে ঈদের নামাজ পড়ে না। আজ থেকে আমি এক দায়িত্ব নিয়ে তথ্য দিচ্ছি, আজ থেকে 20 বছর আগে ঈদের নামাজ মিস করা মুসলমানদের সংখ্যা যদি ইচ্ছাকৃত বা অলসতার কারণে 1% থাকতো, এখন সেটা 10% হয়েছে। আগামী 10 বছর পর সেটা 30% হবে। ঈদের নামাজও পড়বে না, এবং অনেকে যায় পায় না নামাজ, কোনো রকম শেষের একটু সেজদা পায়, এবং অনেক বাচ্চারা আছে যেগুলো যায় না, কতদূর গিয়ে আবার ফিরে আসে, এবং তাদের পরিকল্পনার মধ্যে নামাজ পড়তে যাওয়া এটা মৌলিকভাবে প্রাধান্য পায় না। বিশেষ করে করোনাকালীন সময় 2 বছর বন্ধ থাকার পর অনেকের মধ্যে একটা বিদ্ধ হয়ে গিয়েছে, এবং এই নামাজের গুরুত্ব অনেকটা কমে গিয়েছে, ঘরে বসে নামাজ পড়া কালচার তৈরি হয়েছিল। কিন্তু এই যে ডেভিয়েশন, এর মধ্যেও জামাত শিবিরে ব্যতিক্রমী কিছু লাভ বা তাদের অর্জন আছে, কারণ যেহেতু তারা রাজনীতি এবং ধর্ম দুইটা সমন্বয় করে, তাদের রাজনীতি ধর্মমুক্ত নয়, তারা যে রাজনীতি করে সেটা ধর্মীয় কাজের অংশ হিসাবে ধর্মীয় চেতনা থেকেই করে, এবং এমনকি তা প্রকৃত যারা জামাত শিবির নেতা বা কর্মী, তারা যে ব্যবসা করে সেটাও ইবাদত হিসাবে বা ধর্মীয় কাজের অংশ মনে করেই করে। তো এ কারণে হাজারো সামাজিক বিচ্যুতির মধ্যেও জামাত শিবিরের কিছু লাভ, কিছু আশার আলো আমরা দেখি, কারণ তাদের এই ধরনের কাজগুলো ধর্মীয় চেতনা তাকুয়া মুক্ত নয়, তাদের ব্যবসা, তাদের রাজনীতি এগুলোর মধ্যেও তাকুয়ার ছোঁয়া, তাকুয়া নিয়ে আলোচনা, তাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যেও এই তাকুয়া কেন্দ্রিক ঈদুল আজহা কেন্দ্রিক জামাতের যত প্রোগ্রাম সবগুলোর মধ্যে তাকুয়ার আলোচনা আছে। অতএব তারা এক্ষেত্রে ব্যতিক্রম, অন্য ইসলামী দলও নিঃসন্দেহে ধন্যবাদের যোগ্য, কিন্তু সামগ্রিক চিত্র কিন্তু হতাশাজনক। এবছর ঈদুল আজহা 2022 কেন্দ্রিক আমি আলাপটা একটু তুললাম, আশা করি জাতির অভিভাবক যারা, বিশেষ করে ফ্যামিলিতে এটা ভাবা দরকার যে ঘরের মধ্যে বাচ্চারা কতটুকু দেখছে, তাদের কাছে কোন চিত্র যাচ্ছে ঈদুল আজহা কেন্দ্রিক, এটা একটু খুবই ভাবনার বিষয়।